হ্যালো ব্রিয়ানা আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির আপডেট তথ্য সম্পর্কে তোমাদের জানাবো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে ভর্তি হতে গেলে কি কী যোগ্যতা প্রয়োজন বা এখানকার কবে থেকে আবেদন শুরু হবে বা কবে থেকে আবেদন করলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবা এ সংক্রান্ত সকল তথ্য সম্পর্কে তোমাদের জানাই দিব এবং জাতীয় ভর্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে ভর্তি হতে যেহেতু কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না তার মানে এখানে তোমার জিপে যে আছে সেই জিপে অনুযায়ী যেহেতু তুমি এখানে যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবা এর জন্য কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটার সময় তোমাকে জানতে হবে এবং অনলাইনে যদি তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো সঠিক সময়ের ভিতরে তাহলে তুমি কিন্তু খুব সহজেই সেই বিশ্ব যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু ভর্তি হতে পারবা তো এবার মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম একটা যোগ্যতা আছে এবং আজকে মেনলি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো সাধারণ অনার্সের জন্য যে কোর্সটা আছে সেখানে ভর্তি হওয়ার জন্য কি কি ভর্তি বা কি কি আবেদন যোগ্যতা প্রয়োজন সেটা তোমাদের জানাই দিচ্ছি তো এসএসসি তোমাকে কত সালের হতে হবে তুমি যদি এখানে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এসএসসি দুই হাজার উনিশ অথবা দুই হাজার যদি তুমি ব্যাস হও তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু ভর্তি হতে পারবা একই ভাবে তুমি যদি এইচএসি দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশের ব্যাস হও তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে কিন্তু ভর্তি হতে পারবা এবং এক্ষেত্রে জিপের জন্য আলাদা একটা রিকমেন্ড আছে কি রিক্রুমেন্ট এবার যদিও জিপের রিকমেন্ডটা পরিবর্তন হয়েছে এজন্য অবশ্যই ভালো করে রিক্রুমেন্টটা জেনে নিবা তো যারা তোমরা মেনলি সায়েন্সের স্টুডেন্ট আছো বা যারা তোমরা কমার্সের স্টুডেন্ট আসো যারা তোমরা কারিগরি থেকে পড়াশোনা করছো বা যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করছো বা যারা বিএম শাখা থেকে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তোমার জিপেয়ের যে যোগ্যতা সেটা হলো তুমি যদি সাধারণ অনার্স করতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কলেজগুলোতে সেক্ষেত্রে তোমাকে এসএসসি এসসির জিপে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএইসি জিপি এ ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি আর এইচএইসি জিপি যোগ করে যদি তোমার সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি কেবলমাত্র সাধারণ অনার্স এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে সরকারি বা বেসরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারবা অপরদিকে যারা মানবিকের স্টুডেন্ট আসো বা যারা আর্টস এর স্টুডেন্ট আসো বা যারা তোমরা উন্মুক্ত থেকে পড়াশোনা করছো তারা যদি অনার্সে পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসিতে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসি ন্যূনতম যদি থ্রি পয়েন্ট থাকে আর এইচএসি আর এইচএচ জিপি যোগ করে যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় তাহলে তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার যে কলেজগুলো আছে সরকারি বা বেসরকারি সাধারণ অনার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবা তার মানে এই তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে হবে এখন প্রশ্ন হলো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলোতে ভর্তি হতে চাও তাহলে কিন্তু কোনো ধরনের ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে না তোমার যে জিপি আছে সেই জিপে অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা এবং অ্যাপ্লাই করলে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু তুমি চান্স পেতে পারবা এখন তুমি অ্যাপ্লাইটা কীভাবে করবা তার মানে অ্যাপ্লাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই সময়টা দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য সেই সময়ের ভিতরে যদি তুমি অ্যাপ্লাই না করো তাহলে তুমি কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু ভর্তি হতে পারবা না তাহলে অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে অ্যাপ্লাইটা তোমাকে করতে অনলাইনে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে এবং আবেদন যখন তুমি করবা অনলাইনে যখন অ্যাপ্লাই করবা তখন সেক্ষেত্রে তোমার দুইশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং তুমি যখন আবেদন করবো তখন তুমি মাত্র একটা কলেজকে তুমি চয়েস দিতে পারবা তবে যাদের জিপিএ অনেক ভালো তারা চাইলেই শহরের যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করবা আর যাদের জিপি এর তুলনামূলক কম তাদের ক্ষেত্রে কিন্তু গ্রামের বা তোমার একটু কম যে ডিমান্ডেবল যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এখন মেনলি আবেদন কবে থেকে শুরু হবে এই অনলাইনে আবেদনটা শুরু হবে মেলি পাঁচ এপ্রিল থেকে চলবে হলো আট মে পর্যন্ত অর্থাৎ এই পাঁচ এপ্রিল থেকে আট এর ভিতরে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এর ভিতরে যদি তুমি অ্যাপ্লাই না করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় করলে অনার্সে কিন্তু ভর্তি হতে পারবে না তার মানে এই এই সময়ের ভিতরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে হলো একে জুন দুই থেকে এখন মেনলি জানবো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডার যে কলেজগুলো আছে এইখানে যদি অনার্সটা করো অনার্স করতে গেলে কিন্তু তোমার কত বছর সময় লাগবে তোমাকে চার বছর সময় লাগবে এবং এখান থেকে অনার্স কমপ্লিট করলে কিন্তু তুমি বাংলাদেশের যে কোনো ধরনের যে চাকরির ক্ষেত্রে তুমি কিন্তু সেখানে পরীক্ষা দিতে পারবা বা সেখানে চাকরিতে তুমি জয়েন করতেও পারবা তো মেনলি বিসিএসও তুমি কিন্তু দিতে পারবা তুমি যদি সাধারণ অনার্স কমপ্লিট করো তুমি কিন্তু বিসিএসও দিয়ে বিসিএসও কিন্তু বিশেষ ক্যাডারও হতে পারবা তো মেনলি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার যে কলেজগুলো আছে এই সরকারি এবং বেসরকারি কলেজগুলোর টোটাল কতগুলো বাংলাদেশের কলেজ আছে দেখা যায় দুই হাজার দুইশো পঞ্চাশটি সরকারি এবং বেসরকারি কলেজ আছে এবং এখানে টোটাল মোট আসন আছে সাধারণ মানুষের জন্য চার লাখ বিশ হাজারের মতো এখন প্রশ্ন হলো যে সরকারি যে কলেজগুলো আছে সেই সরকারি কলেজগুলোতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমার জিপে কিন্তু ভালো থাকা লাগবে কারণ তোমার জিপে যদি ভালো না থাকে তাহলে দেখা যায় বিভাগীয় যে ভালো ভালো যে সরকারি কলেজগুলো আছে সেলাইতে কিন্তু চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায় এখন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোর ভর্তির তোমার ডেটটা প্রকাশ করে ফেলছে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে এর ভিতরেই কিন্তু দেখবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে আবার অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিতই হবে না তাহলে এখন তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি অ্যাপ্লাই করা উচিত হবে কি হবে না অর্থাৎ আমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব না আমি আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকবো এটা কি করা উচিত তো যদিও যে সিস্টেমটা আছে সিস্টেমটার ক্ষেত্রে দেখা যায় আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নেয় তারপরে মেনলি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে প্রথমে তোমাকে বুঝতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ভালো যে কলেজগুলো আছে সেই ভালো কলেজগুলোতে কিন্তু তোমাকে ভর্তি হতে গেলে কিন্তু জিপিএ তোমার অনেক বেশি লাগে অর্থাৎ তোমার বি যদি ভালো না থাকে তাহলে তুমি ভালো যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু চান্স পেতে পারবা না আবার অপর দিকে দুইটা জিনিস কাজ করে এখানে একটা হলো তোমার রিক্স কতটুকু তুমি নিতে চাও না তুমি সেফ জোনে থাকতে চাও তাহলে দেখো তুমি যদি নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে অ্যাপ্লাই না করো তাহলে যেহেতু এখানে পরীক্ষা নিবে না তুমি যদি অ্যাপ্লাই না করো তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারবে না আর তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার একটা সম্ভাবনা থাকবে যে তোমার একটা কলেজে চান্স পাওয়া মানে ভর্তি হওয়ার এখন তুমি যদি তুমি সেফ জোনে থাকতে চাও তাহলে তোমার উচিত হলো যে একটা যে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাধারণ অনার্সের জন্য যে কোনো একটা কলেজে আগে থেকে যদি তুমি ভর্তি হতে থাকতে হয়ে থাকতে পারো তাহলে পরবর্তীতে পাবলিক বিশ্ববি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো একটা কলেজে তুমি কি করবা তোমার আশেপাশে তোমার এলাকার যে ভালো কলেজটা আছে বা তোমার কাছে যেটা কমফোর্ট যেটা কলেজ সেই কলেজে তুমি ভর্তি মানে অ্যাপ্লাইড অন্তত করো অর্থাৎ তুমি অ্যাপ্লাইটি অন্তত করো অ্যাপ্লাইটা করে রাখো পরবর্তীতে যে কোনো একটা কলেজে যদি চান্স হয় তুমি ভর্তি হয়ে থাকো তারপরে তুমি বিভিন্ন ধরনের পাবলিক যে বিশ্ববিদ্যালয় আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছমুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় সেগুলো তো পরীক্ষা দিতে থাকো তো এখানে যদি যেহেতু এখানে পরীক্ষা নেয় এবং এখানে যারা যোগ্য তারা এখানে চান্স পাবে তোমার যদি ভিতরক ক্যাপাসিটিটা থাকে এবং তুমি যদি ভর্তি পরীক্ষায় বা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার মতো যদি যোগ্যতা অর্জন করো তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা যখন তুমি চান্স পেয়ে যাবো তখন তুমি চাইলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়েছিল সেটা তুমি বাতিল করে দিয়ে সেখান থেকে যে কাগজপত্রটা তুলে নিয়ে তুমি কিন্তু খুব ইজিলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা যেহেতু পরে অনুষ্ঠিত হবে এর জন্য তোমাকে আগে থেকে যদি রিক্স নিতে না চাও তাহলে ভর্তি হয়ে থাকবা আর ভর্তি হয়ে থাকলেও পরবর্তীতে ভর্তিটা বাতিল করে তুমি কিন্তু খুব ইজিলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয় ভর্তি পরীক্ষা যেহেতু নেয় তার মানে ভর্তি পরীক্ষার টিকতে গেলে তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে তুমি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকতে পারবে না এর জন্য তোমাকে যেটা করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেই প্যাটার্নের প্রশ্ন আসে সেই প্যাটার্নগুলো তোমাকে বুঝতে হবে প্রশ্ন ম্যাচ অ্যানালাইসিস করতে হবে তারপর প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে ক্লিয়ার করতে হবে এবং চেষ্টা করতে হবে বেশি বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষায় যেই স্ট্যান্ডার্ড পরীক্ষা তারা

কিন্তু সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে মানবিকের জন্য আলাদা এক্সাম ব্যাপারের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে এই এক্সাম ব্যাচগুলোতে যদি তুমি ভর্তি হও তাহলে ভার্সিটির স্ট্যান্ডার্ড প্রায় পঁচাশিটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষাগুলো যদি তুমি দিতে পারো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইনে এই পরীক্ষাগুলো দিতে পারবা এই পরীক্ষাগুলো যদি দিতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ঘরে বসে নিতে পারবা এবং পরীক্ষাগুলো দিয়ে দিয়ে যদি নিজেকে দক্ষ করে তৈরি করতে পারো তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি কিন্তু খুব ইজিলি চান্সও পেয়ে যাবা নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা বাবা

তথ্যগুলো নিয়ে ভালো একটা প্রিপারেশন তোমরা নিবা অবশ্যই চাইলে রিস্ক যদি নিতে না চাও তাহলে ভর্তি হয়ে থাকবা আর পরবর্তীতে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও তাহলে ভর্তি বাতিল করে তুমি সেখানেও কিন্তু ভর্তি হতে পারবা তো এই হলো মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটুকু তথ্য জানার দরকার সেটা তোমাদের জানতে পারছো তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা মিললে এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ